আমি আর সত্যিটা সহ্য করতে পারছি না রকুন। আমি আর আমাকে নিজেই চিনতে পারছি না, কি জানি কখন কি করে ফেলি। যদি কাউকে ভালো লাগে বা কারোর প্রেমে পড়ে যাস, সবার থেকে আগে আমায় এসে বলবি। এই জন্যই ক্লাসমেটকে বউ বানানো একদম উচিত নয়। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আপনি এত ঠান্ডা কেন রঙ্গনদা? লাইক আ ডেড বডি। যতদিন তাকাচ্ছি এনজয়। আমি এনজয় করছি, তাই তোকে বলছি। আমি শুধু এটা জানি যে আমি চৈতিকে ঠকাতে পারবো না, আবার পাশাপাশি এটাও ঠিক আমি তোমাকেও ছাড়তে পারছি না। টাইম ইজ স্ট্রেচেবল। এক মিনিটের মধ্যে মাথার ভেতর এক ঘন্টার বাকবিতণ্ডা চলে নিজের সাথে। বড় কি আর ফেসেছো, তাও আবার বউকে জানিয়ে। বাবার চেয়েও বেশি না আমার তোমায় ঘেন্না করে। বড় ঠকাচ্ছে আর তুমি বসে বসে ঠকছো। চৈতন্য একটা ফিলিং হয়েছিল, তো আমাকে বলেছে। একটা শরীর দরকার ছিল তোমার, যে তোমাকে ফিল করাবে এই বয়সেও তুমি ডিজায়ারেবল। ওই ফিলিংটা আমার কাছে কদিনের জন্য ফ্রেশ এয়ার ছিল। হয়তো রঙ্গনের কাছে কঙ্কনাও তাই। হি ইজ আ ক্যারেক্টারলেস উইমেনাইজার। Losing to another woman is what we're more afraid of. তুই নিজে কোনোদিন আমাকে ঠকাসনি। Our deal was a mistake. Terrible mistake. Truther ভাগ শেষ, এবার ডেয়ার, মিথ্যে দিয়ে সত্যি ছোঁয়ার গল্প।